একটা হাদিস বলে, এই হাদিসটা বলতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়ে যেতেন। হাদিসটা আসে বুখারিতেই আছে। আল্লাহ পাক কিয়ামতের মাঠে তিনটা মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। আমরা দোয়া করি আমরা যেন ওদের অন্তর্ভুক্ত না হই, বলেন আমিন। প্রথম শ্রেণী হচ্ছে শহীদ। একটা শহীদকে ডাকা হবে। এখন তো অনেক শহীদ, না মারা গেলেই শহীদ, টাইটেল আমরাই বসাই দিই। আর কিয়ামতের মাঠে বুঝবেন কে শহীদ আর কে গাজী। শহীদকে ডাকা হবে, আল্লাহ বলবেন কী করেছো আমার দিনের জন্যে? সে বলবে আমি আপনার জন্য শহীদ হয়ে গেছি। আল্লাহ পাক বলবেন কাযাবত, মিথ্যা কথা বলছো তুমি, তুমি এই জন্য যুদ্ধে গিয়েছিলে যাতে মানুষ তোমাকে বলে তুমি অনেক বড় বীর, অনেক বড় কি গোত্রপ্রীতি আছে তোমার মধ্যে, ভাষার জন্যে, দেশের জন্যে, গোত্রের জন্যে, টাকার জন্যে, অনেক কারণে তুমি জীবন দিয়েছো, আমার দিনের জন্য জীবন দাও, ইসলামের জন্য দাও, অন্য অনেক কারণে দিয়েছো হয়তো, আজকে জাহান্নামে যাও। তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, বলেন ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বুখারী হাদিস, নবী বলেছেন। তারপরে একজনকে ডাকা হবে দানবীর, কী করেছো? অনেক টাকা পয়সা দান করেছি, মসজিদ করে দিয়েছি, মাদ্রাসা করে দিয়েছি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক বল মিথ্যা কথা বলছো, এমন এজন্যে দান করেছিলে যাতে মানুষ তোমাকে বড় দানবীর বলে। মানুষ দানবীর বলে এই জন্য দান করছি না আল্লাহর জন্য দান করছি, এটা কে জানবে? আল্লাহ জানবে। এটা কোথায় আছে? ভিতরে। এই ভিতরের কথা তো আল্লাহ ছাড়া কেউ জানেন না। এই হলো দ্বিতীয় মানুষ যাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আর তিন নম্বর, এই যে আলেম, হুজুরকে ডাকা হবে, শায়েককে ডাকা হবে, ওস্তাদজিকে ডাকা হবে, বুজুর্গকে ডাকা হবে। কী করেছিলেন? কোরআন সুন্নাহ শিখেছি, আল্লাহ আপনার দিন প্রচার করেছি, অনেক কোরআন তেলাওয়াত করেছি, মানুষকে দিন শিখিয়েছি। আল্লাহ পাক বলবেন মিথ্যা কথা বলছো মানুষ, তুমি এজন্য দিন শিখেছিলে, এজন্য জ্ঞান অর্জন করেছো যাতে মানুষ তোমাকে আলেম বলে, কারি বলে, শায়েক বলে, বুজুর্গ বলে। এত সহজ না। এই তিন শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে।